আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম অ্যাপে রেজিস্ট্রেশন করে কীভাবে মাইনিং শুরু করবেন আপনারা যারা মাইনিং শুরু করেছেন তাদেরকে অভিনন্দন আপনারা হয়তো ভালো কিছু পেতে যাচ্ছেন আর যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই তাদেরকে বলবো যত দ্রুত সম্ভব রেজিস্ট্রেশন করে মাইনিং শুরু করে দিতে কারণ বিটিসি ফ্রিতে দিচ্ছে সীমিত সময়ের জন্য তাই আপনি মাইনিং শুরু করতে যত দেরি করবেন আপনি বিটিসিএস তত কম কালেক্ট করতে পারবেন তো এক বিটিসি সমান যদি হাজার পনেরোশো ডলার বা লাখ টাকার উপর হয়ে যায় তখন হয়তো আপনাদেরকে আফসোস করা লাগতে পারে তাই আমি মনে করি আফসোস করার চেয়ে যেহেতু দিচ্ছে তাই কিছু কালেক্ট করে রাখাই বুদ্ধিমানের কাজ হবে ভিডিও রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে এবং কীভাবে রেজিস্ট্রেশন করে মাইনিং শুরু করবেন এর একটা ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওটি দেখে মাইনিং শুরু করে দিতে পারেন তো যারা মাইনিং শুরু করেছেন আজকে ভিডিওটি তাদের জন্য আপনাদের মাইনিং স্পিড কিভাবে বাড়াবেন গিফট কার্ড এবং হ্যাশ কার্ড ব্যবহার করে সেটাই আজকে দেখাবো তো আপনাদের মাইনিং চলছে এবং আপনারা রিসিপ বিটিসিএস এর মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে বিটিসিএস জমা করছেন এই রিসিপ বিটিসিএস অবশ্যই প্রতিদিন করতে হবে কারণ যদি পঁচিশ ঘন্টার আগে এই রিসিপ বিটিসিএস না করেন তাহলে আপনাদের মাইনিং বন্ধ হয়ে যাবে পরবর্তীতে আবার রিসিপ বিটিসিএস করলে পরে আপনাদের মাইনিং চালু হবে তো রিসিপ বিটিসিএস প্রতিদিন করার পাশাপাশি আপনারা অ্যাকাউন্ট করার পর প্রথম সাত দিন রিসিভ বেনিফিটস নামক একটা অপশন পাবেন এই রিসিভ বেনিফিটসটাতে অবশ্যই আপনারা প্রতিদিন ক্লিক দিবেন এই রিসিভ বেনিফিটসে ক্লিক দিলে আপনাদের অ্যাকাউন্টে কিছু বিটিসি মানে বিটকয়েন জমা হবে যেটা আপনি উইড্রো করতে পারবেন তো এখন আসি মূল কাজে এখানে আমি দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টে মাইনিং হচ্ছে জিরো অর্থাৎ প্রতি দশ মিনিটে জিরো মাইনিং হচ্ছে আমি এই পরিমাণটা যত বাড়াতে পারবো আমার মাইনিং স্পিড তত বাড়বে তো এই পরিমাণটা বাড়ানো যায় মাই হ্যাশ বাড়ানোর মাধ্যমে এখানে দেখা যাচ্ছে আমার মাই হ্যাশ সাতশো কে নতুন একশো কে থাকবে এই মাই হ্যাশ কিছু পদ্ধতিতে বাড়ানো যায় এর মধ্যে গিফট কার্ড এবং হ্যাশ কার্ডের মাধ্যমে মাই হ্যাশ বাড়ানো দেখাবো আজকে তো প্রথমে আসি গিফট কার্ডে গিফট কার্ডে আসার পর আপনারা দেখতে পাবেন ইউজ গিফট কার্ড নামক একটা অপশন আছে এই ইউজ গিফট কার্ডে ক্লিক করে একটি গিফট কার্ড বসিয়ে কনফার্ম করে দিলে আপনাদের মাই হ্যাশ ত্রিশ কে বেড়ে যাবে তো এই গিফট কার্ড আপনারা পাবেন কোথায় গিফট কার্ড আপনাদেরকে অন্য কোনো ইউজার থেকে নিতে হবে তো আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনে কিছু গিফট কার্ড দিয়ে রাখবো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এগুলো যদি কাজ না করে ওই ক্ষেত্রে আপনারা টেক নামক ফেসবুক পেজে একটি মেসেজ দিয়ে রাখবেন গিফট কার্ড চেয়ে আমি আপনাদেরকে গিফট কার্ড দিয়ে দিব তো গিফট কার্ড কপি করে না এখানে ইউজ গিফট কার্ডে ক্লিক করে গিফট কার্ডটা বসে কনফার্ম করে দিলে আপনাদের মাই হ্যাশ বেড়ে যাবে ত্রিশ কে পরবর্তীতে আপনি ইউজ গিফট কার্ড অপশনটা আর পাবেন না কারণ এটি একবারই ব্যবহার করা যায় অর্থাৎ এই ইউজ গিফট কার্ড করে আপনি একবারই মাই হ্যাশ বাড়াতে পারবেন ত্রিশ কে গিফট কার্ডে আসার পর আপনি কিছু গিফট কার্ড এখানে দেখতে পারবেন এই গিফট কার্ড যদি আপনি অন্য কাউকে দেন অন্য ইউজারকে দেন সে যদি আপনার এই গিফট কার্ডগুলো ব্যবহার করে তাহলে আপনার মাই হ্যাশ বাড়বে ওয়ান কে তো এভাবে আপনি গিফট কার্ডের মাধ্যমে মাই হ্যাশ বাড়াতে পারেন তো এখন আসি হ্যাশ কার্ডে হ্যাশ কার্ড অপশনে ক্লিক করে এখানে আসার পর দেখা যাচ্ছে আমার একটা কার্ড রয়েছে এন কার্ড নামক সো এটি আমি কিভাবে ব্যবহার করব সেটা দেখাচ্ছি প্রথমে আপনাদের এখানে উপরে ইনিশিয়েট একটা ক্লিক দিতে হবে ইনিশিয়েটে ক্লিক করার পর এখানে আপনারা ফাইভ পিপল সিলেক্ট করবেন অবশ্যই ফাইভ পিপল সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর ইনিশিয়েট একটা ক্লিক দিব তো নিশে ক্লিক দিলেই আমাদের এখানে একটা কোড চলে আসবে এই কোডটা আমার শেয়ার করতে হবে তো এই কোডটা আপনি কোথায় শেয়ার করবেন এই কোডটা আপনি ফেসবুকে কিছু গ্রুপ পেয়ে যাবেন বিটিসিএস লিখে সার্চ দিলে কিছু গ্রুপ পেয়ে যাবেন এখানে শেয়ার করা যায় তো ওইখানে আপনি শেয়ার করতে পারেন তো আমি দেখাবো আজকে যে টেলিগ্রামে শেয়ারের মাধ্যমে কত সহজে আপনি এই হ্যাশ কার্ডটা ব্যবহার করতে পারেন তো আমি কোডটা কপি করে নিয়েছি এবং এই কার্ডটার নাম এন কার্ড এটা আমার লাগবে তো এখন চলে যাচ্ছি টেলিগ্রাম গ্রুপে সো টেলিগ্রামে যাদের আপনাদের অ্যাকাউন্ট নাই তারা আপনারা টেলিগ্রাম করে নেবেন প্লে স্টোরে দিলে টেলিগ্রাম লিখে আপনারা পেয়ে যাবেন এবং খুব সহজেই অ্যাকাউন্ট করে লগ করতে পারবেন তো লগ করার পর এখানে কিছু গ্রুপ আপনারা পাবেন বিটিসি লিখে সার্চ দিলে কিছু গ্রুপ পেয়ে যাবেন কার্ড শেয়ার করার জন্য তো আমি আপনাদের সুবিধার্থে এই গ্রুপের লিঙ্কগুলো দিয়ে দিব ডিসক্রিপশনে আপনার ডিসক্রিপশনে ক্লিক করেও এই গ্রুপগুলোতে জয়েন করতে পারবেন সো এখন আমার কার্ডটা আমি গ্রুপে শেয়ার করে দেখাচ্ছি সো একটা গ্রুপে ঢুকলাম এখানে আমার কোডটা কপি করলাম এবং এই কার্ডটার নাম ছিল এন কার্ড এটা অবশ্যই লিখে দিতে হবে তো আমি অ্যান কার্ড লিখে দিলাম লিখে দিয়ে এই পুরোটা আবার কপি করে নিলাম কারণ অন্য জায়গায় আমি শেয়ার করবো কপি করে রেখে দিলাম আর এখানে আমি শেয়ার করে দিলাম দেখাচ্ছে কার্ডটার নাম এন কার্ড অবশ্যই কার্ডটার নাম উল্লেখ করে দিতে হবে শেয়ার করলাম এখন অন্য আরেকটা গ্রুপে যাই দুই নাম্বার গ্রুপে আমি শেয়ার করলাম তো আমি আরেকটা গ্রুপে যাই এই তিন নাম্বার গ্রুপে আমি শেয়ার করে দিলাম আরেকটা গ্রুপে যাই চার নম্বর গ্রুপে আমি শেয়ার করে দিলাম তো আরেকটা গ্রুপে যাই তো এই গ্রুপে দেখাচ্ছে আমি রেস্ট্রিক্টেড মানে এখানে আমি শেয়ার করতে পারবো না সো রেস্ট্রিক্টেড কেন করলো আমাকে এই গ্রুপগুলোতে আপনি কিন্তু গিফট কার্ড শেয়ার করতে পারবেন না আমি ভুলে গিফট কার্ড শেয়ার করে ফেলেছিলাম তাই আমাকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে আপনারা অবশ্যই এই গ্রুপগুলোতে গিফট কার্ড কখনোই শেয়ার করবেন না শুধুমাত্র হ্যাশ কার্ডই শেয়ার করবেন আচ্ছা আমি চারটা গ্রুপে শেয়ার করেছি এখন আমার সাতু অ্যাপে চলে যাই এখানে আমি উপরে রিফ্রেশ দিয়ে দেখি কেউ জয়েন করেছে কি না হ্যাঁ দুইজন আমার জয়েন করেছে আমার আরও দুইজন প্রয়োজন তো রিফ্রেশ দিতে থাকি দেখি কি অবস্থা ওই গ্রুপ গুলার মেম্বার অনেক বেশি তাই শেয়ার করার সাথে সাথে জয়েন হয়ে যায় আচ্ছা একজন জয়েন করে ফেলেছে আমার এখন আর একজন হলেই চলবে ওই গ্রুপ গুলোতে আবার আমার এই কোডটা শেয়ার করে দেই আমার তো কপি করাই আছে এখানে আমি পেস্ট করে এখানে আমি লিখে দিব ওয়ান রিমেনিং বা ওয়ান লেফট লিখে দিতে পারেন তো লিখে আবার পুরোটা কপি করে নিলাম অন্য জায়গায় শেয়ার করবো তাই কপি করে এখানে আমি শেয়ার করে দিলাম আচ্ছা দুই নাম্বার গ্রুপে চলে যাই আবার আমি শেয়ার করে দিলাম এখানে দুই নাম্বার গ্রুপে তিন নাম্বার গ্রুপে যাই তিন নাম্বার গ্রুপে আমি এখানে শেয়ার করে দিলাম চার নাম্বার গ্রুপে যাই তো চার নাম্বার গ্রুপে আমি শেয়ার করে দিলাম চারটা গ্রুপে শেয়ার করলাম এখন আবার আমি সাত শেপে চলে যাই দেখি কি অবস্থা একজন আমার প্রয়োজন জয়েন করে কিনা করে ফেলবে দ্রুতই তো রিফ্রেশ দিচ্ছি আমার আরেকজন দরকার আরেকজন জয়েন করে ফেলেছে এখন এখানে দেখা যাচ্ছে উপরে এক্সিকিউট এক্সচেঞ্জ একটা অপশন এসেছে এখন আমি এক্সিকিউট এক্সচেঞ্জে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর কনফার্ম করে তো এই এক্সিকিউট এক্সচেঞ্জে ক্লিক করে কনফার্ম করার পর আমার মাই হ্যাশ কিছুটা বেড়ে যাবে টু পয়েন্ট ফাইভ কে বেড়ে যাবে তো এখানে দেখা যাচ্ছে আমার মাই হ্যাশ বেড়ে গেছে তো এইভাবেই আপনি এই হ্যাশ কার্ড শেয়ার করার মাধ্যমে খুব সহজেই মাই হ্যাশ বাড়াতে পারবেন তো আপনারা যখন প্রথমবার হ্যাশ অনেকগুলো কার্ড আছে বেটেল কার্ড এন কার্ড স্পাইডার কার্ড অনেকগুলো কার্ড আপনারা পাবেন তো এখানে একটি কার্ড আছে আপনাদের হিডেন সারপ্রাইজ কার্ড এই কার্ডটি আপনাদের সংগ্রহ করতে হবে এটি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সংগ্রহ করবেন উপরে হোয়াইট পেপার নামও একটি অপশন আছে এই হোয়াইট পেপারে আপনারা ক্লিক করবেন হোয়াইট পেপারে ক্লিক করার পর এখানে অনেকগুলো লেখা আসবে আপনি একদম নিচে চলে যাবেন একদম নিচে আসার পর এখানে হিডেন একটা লেখা আছে এখানে আপনি বারবার ক্লিক করতে থাকবেন বারবার আঙ্গুল দিয়ে প্রেস করতে থাকবেন তো এখানে অনেকবার প্রেস করার পর আপনাদের ওই সারপ্রাইজ কার্ডটি আসবে তো কংগ্রেচুলেশন দেখাচ্ছে আমার সারপ্রাইজ কার্ডটি চলে এসেছে তো এখন আমি চলে যাই আমার হ্যাশ কার্ডে হ্যাশ কার্ডে গিয়ে আমি দেখতে পাচ্ছি এখানে নতুন একটি কার্ড যোগ হয়েছে সাতশি কার্ড নামে বিশকে এই কার্ডটি শেয়ার করলে আপনার একশো কে মাই হ্যাশ বেড়ে যাবে আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে যদি আপনারা শেয়ার করেন গ্রুপে তাহলে আপনাদের মাই হ্যাশ একশো কে বেড়ে যাবে তো প্রথম অবস্থায় আপনাদের অনেকগুলো কার্ড থাকবে এগুলো আপনি একটা একটা করে ইনিশিয়েট করে আমি যেভাবে দেখেছি ওইভাবে শেয়ার করে আপনারা মাই হ্যাশ বাড়াতে পারবেন পরবর্তীতে আপনাদের প্রতিদিন একটা করে কার্ড দিবে তারা এখানে দেখাচ্ছে বত্রিশটা কার্ড দিবে আপনাদের একদিনে একটা করে অর্থাৎ 32 দিনে 32 টাকা কাট দিবে পরবর্তী 16 টাকা দিবে আপনাদের দুই দিনে একটা করে পরবর্তী 8 টাকা কাট দিবে আপনাদের চার দিনে একটা করে অর্থাৎ আপনি প্রথম 32 দিনে 32 টাকা কাট পাবেন একটা একটা করে এগুলো আপনি আমি যেভাবে দেখিয়েছি যেভাবে শেয়ার করে আপনাদের মাই হ্যাশটা বাড়াতে পারবেন আজকে এই পর্যন্তই আশা করব যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজ মোশিউটকে লাইক দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ